আপনারা কি দেশটাকে পুলিশতান্ত্রিক দেশ বানাইতে চান? দেশটাকে আপনারা পুলিশতান্ত্রিক বানায়েন না, বর্তমানে পুলিশ মানে আতঙ্ক। একটা ছেলে নিরীহ এলাকার মধ্যে ভালো ছেলে, এইটারে দইরা কয়েকটা ইয়াবা ভিতরে ঢোয়া দিয়া কইতেছে এটা মত কুর যেনা করে রে ইয়াবা কুর। রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, অবস্থান দেখে কথা বলা উচিত। কত সুন্দর বুদ্ধি! তাহলে অবস্থান দেখতে 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 আপনি আমি আমরা আমি আমি তুমি সবাই মিললা এমন মাইন্ড সেট আপ করতেছি, দৃষ্টিভঙ্গি এমন যে আপনিও বলতেছেন দেশের পরিস্থিতি, আমিও বলতেছি দেশের পরিস্থিতি, আর হেন দেহারা মগডালে উঠে পড়েছে। কাছে রাখাত কেন সবাই তো মাইনে নিতেছে, আমরা যা করতেছি তাই মানতেছি, মাহফিল বন্ধ করতেছি মানতেছে, চার দিন পরে আজান মাদ্রাসা বন্ধ হবে এটা মানবে? মানবে তো, মানার মাদ্রাসা তো তৈরি হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন না? মানার মাদ্রাসা তৈরি করা যাবে না, মানার মাদ্রাসা তৈরি করা যাবে না। যে চেয়ারম্যান সুকুর হবে, কুসকুর হবে, মদকুর জিনাকুরদেরকে এলাকায় প্রমোট করবে, নামাজি ব্যক্তিদেরকে ইগনোর করবে, এলাকার মধ্যে গরিব মিসকিনকে দেখবে না, সেই চেয়ারম্যানকে প্রতিহত করো। যে চেয়ারম্যান, যে নেতা, যে এমপি, যে হুমরা সুমরা, যে কেউ হোক ইসলামের বিরুদ্ধে যাবে, এলাকার ভিতরে গরিব মিসকিনের বিরুদ্ধে যাবে, দুর্নীতি করবে, চাটুকারিতা করবে, দালালি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতে নিবে, এই নেতাকে বয়কট করো, দেখো জবাবদিহিতার মধ্যে আনো, সমাজ আবারও সুন্দর হবে। আনো জবাবদিহিতা, মানবা না, মানার কোনো কিছু নেই। কেন মানবো আমি? আমি একমাত্র আল্লাহরে মানবো। কারে মানবো? আমি আল্লাহকে মানবো। এমন বলে ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ক্ষমতা না, ক্ষমতা নিজের হাতে তুলে নিব না আমরা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মানি, শ্রদ্ধা করি, কিন্তু কোন আইন? যে আইন হাইকোর্টের মধ্যে আজকে বলছে, আজকে এসপি এসপি প্রদীপ সেই কুষ্টিয়ার ওনার উদ্দেশ্য করে, যে এসপি তানবীর তানবীর তানবীরকে উদ্দেশ্য করে হাইকোর্টের বিচারপতি তিনি বলেছেন, আজকের রিপোর্ট দেখেন আপনারা, উনি বলছেন আপনারা কি দেশটাকে পুলিশতান্ত্রিক দেশ বানাইতে চান? আমি বলি নাই, আমি বলি না, আমি রফিকুল ইসলাম বলি নাই, দল লেগে আবাটা তোমরা হেরে ধরো, হাইকোর্টের বিচারপতি উনারে ধরো, পারবা ধরতে পারবা না। উনি বলছেন দেশটাকে আপনারা পুলিশতান্ত্রিক বানায়েন না, বর্তমানে পুলিশ মানে আতঙ্ক। এটা আমাদের কথা নাকি হাইকোর্টের বিচারপতির কথা? পুলিশ আতঙ্ক কেন হবে? পুলিশ তো জনগণের বন্ধু। আর এখন মনে তো হয় এমন যে পুলিশ যদি এই রোডে ঢুয়ে তে এই রোডে আর কোনো মানুষ হইতে চায় না। সুবহানাল্লাহ, কি সুন্দর! হ্যাঁ, বুঝি নাই, নিরীহ মানুষরা অত্যাচার করে। আমার তো মনে হয়, আমি প্রায় প্রোগ্রামে বলছি, সবাই যে খারাপ তা না, তবে কিছু পুলিশের অবস্থা এমন যে ট্রাকের পিছনে যেমন 100 ফিট দূরে থাকুন লেখে দেওয়া হয়, এদের পিছনেও লেখে দেওয়া উচিত, এদের হাত থেকে 100 ফিট দূরে থাকুন। কিছু পুলিশের অবস্থা এদেশে এই পর্যায়ে গেছে, আজকে মদকুর জিনাকুর বেবিচারী ধর্ষণকারী এলাকার হুমরা সুমরা হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে এরা কোনো এরা এলা এলাকার মধ্যে মাতবরি করতেছে, খারাপ কাজ করতেছে, দুর্নীতি করতেছে, এদের এক দৈরা নেয় না, বিচারও নাই। অথচ একটা ছেলে নিরীহ এলাকার মধ্যে ভালো ছেলে, এটারে দৈরা কয়েকটা ইয়াবা ভিতরে ঢোয়া দিয়া কইতেছে এটা মত কুর যেনা করে রে ইয়াবা কুর। রাষ্ট্র কি অবস্থায় গেল রাষ্ট্র! এই অবস্থায় দেশ যাওয়ার পিছনে শুধুমাত্র ঠিক ঠিক বইলেন না, আমরাও দায়ী, আমরাও দায়ী। এখন তো ওয়াজ নিজের গায়ে পড়তেছে, জামাল হইতো না তো? হ্যাঁ, আমরা দায়ী কোন জায়গায়? আমরা দায়ী হচ্ছে সেই জায়গায় আমরা সব কিছু মাইনে নেওয়ার মাইন্ড দৃষ্টিভঙ্গি আমাদের হয়ে গেছে না, এত মাইনেন না। এখন তো কইব যে এই হুজুরের ঠেকাও, অন্ততপক্ষে এই হুজুরের ঠেকাও, সর্বনাশ কয় কি, জনগণ মানতে চায় এই হুজুর মানে না।